আরো একটি দুর্ঘটনার খবর যোধপুর পার্ক থেকে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে। যোধপুর পার্কে বহুতল থেকে পড়ে এক মহিলার রহস্য মৃত্যু। বহুতল থেকে পড়ে 55 তলার ওই মহিলা, তার মৃত্যু ঘটেছে বলে জানা যাচ্ছে। কিভাবে এই ঘটনা ঘটলো সরাসরি জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের সঙ্গে। অনির্বাণ, কি ঘটলো, কিভাবে ঘটলো? দেখো সুব্রজিৎ, তোমাকে জানিয়ে রাখি যে আমরা এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি 525 নম্বর যোধপুর পার্ক, এই বহুতলের কিন্তু ওপর থেকে আজকে দুপুর 3:30-4 নাগাদ এক মহিলা ঝাঁপ দেন। পুলিশ সূত্রে যে নামটা আমরা জানতে পারছি তার নাম রিনা হালদার। তিনি গত 3-4 মাস যাবত কিন্তু এখানে কাজ করছিলেন এবং ঠিক এই জায়গাতে যেখানে জলের দাগ স্পষ্ট এই জায়গাতেই কিন্তু তিনি পড়েছিলেন। পুলিশ পরবর্তী সময় এসে সেই জল দিয়ে কিন্তু রক্তে মুছে দেয় এবং এখানে যে সমস্ত বাড়ির লোকজন তারা কিন্তু এখানে রয়েছেন এবং তাদের বাড়ির লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবে একবার যে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করলেন। তবে যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে তিনি কিন্তু মানসিক অবসাদে ভুগছিলেন এবং তার বাড়ির লোকের সঙ্গে কথা বলবো। আপনার কে হন যিনি ঝাঁপ দিয়েছেন? মাসি। কি ঘটনা ঘটেছিল আজকে? আজকে ঘটনা ঘটেছিল, মাসি আমার মা আর দিদিমা তিনজনে একসাথে ছিল ছাদে। দিদিমা এই বাড়িতে কাজ করে, উনি অনেকদিন আগে থেকেই কাজ করতো, বাড়ি মানে কাজের লোকেরা ওনাকে থাকার ব্যবস্থা করে দিয়েছে। মা মাসি এখানে দুজনে আসে মায়ের কাছে, মানে দিদিমার কাছে আসে প্রায়। দিদি মাসিও এই বাড়ি কাজ করে, তা আজ কাজ বাজ ছেড়ে উঠেছিল ছাদে। মা আমার মা স্নান করে এসে আর বসে বসে একসাথে গল্প করছিলো, তা মা আমার মা শুয়ে পড়েছিল। তা দিদিমা রান্না করার পরে মাসিকে ডাকছিলো খাওয়ার জন্য, ততক্ষণের মধ্যে ঝাঁপ দিয়ে দিয়েছে। আপনার মাসি যে এখানে কতদিন ধরে কাজ করছে? এখানে কাজ করছে এই 3.5-4 মাস হবে। কখনো কোনো গন্ডগোল হয়েছে এরকম কিছু কি জানিয়েছিল? না, এরকম কিছু জানায়নি। কোনো গন্ডগোল নেই এখানে, কোনো কাজের বিষয়ে কোনো গন্ডগোল নেই। আপনার মাসি কি কোনো মানসিক অবসাদে ভুগছিল? হ্যাঁ, মাসির ছেলে কিছুদিন হয়েছে মারা গেছে এই 25 ডিসেম্বর, তো ওই নিয়ে খুব ভাবনা চিন্তা করতো। আচ্ছা সুব্রজিৎ, যেটা যেটা এই ব্যক্তি যেটা বললেন, এই ছেলেটি যেটা বললো, সেটা হচ্ছে যে ওর মাসি কিন্তু এখানে গত 3-4 মাস ধরে কাজ করতো এবং এই বাড়িতেই কিন্তু তিনি থাকতেন এবং তার দিদিমা যারা রয়েছেন তিনি কিন্তু এই বাড়িতেও কাজ করতেন। এবং এই যে 525 নম্বর যোধপুর পার্ক, সেই বাড়ির 3 তলায় বয়স্ক ভদ্রমহিলা ভদ্রলোক থাকেন, তাদেরকে দেখভালের দায়িত্বে ছিলেন কিন্তু এই রিনা হালদার। তিনি কিন্তু আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়া করেন, তারপরে ছাদে ওঠেন এবং আচমকা সেখান থেকে ঝাঁপ দেন। এখনও পর্যন্ত প্রাথমিকভাবে পুলিশও এমনটাই মনে করছে এবং একটা আত্মহত্যার ঘটনা বলে পুলিশ মনে করছে। তবে এর পিছনে কোনো রহস্য রয়েছে কিনা সেটাও পুলিশ খতিয়ে দেখছে। পুলিশ যেটা জানতে পেরেছে, গত 25 ডিসেম্বর কিন্তু এই মহিলার ছেলে তিনি কিন্তু আত্মঘাতী হন এবং তারপর থেকে কিন্তু মানসিক অবসাদে ভুগছিলেন এবং তারপর থেকে কিন্তু একাধিক সময় তিনি বাড়ির লোকের কাছে তিনি নিজের এই তিনি তার বক্তব্য ব্যক্ত করেছিলেন যে তিনিও কিন্তু কোনো সময় মানসিকভাবে তিনি ভালো ছিলেন না এবং তারপরে আচমকা এই ঘটনা। যদিও এই ঘটনাটা নিছকই একটি আত্মহত্যার ঘটনা নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে তা কিন্তু খতিয়ে দেখতে ইতিমধ্যে লেক থানার পুলিশ তারা কিন্তু ঘটনাস্থলে এসেছে। সুব্রজিৎ, ধন্যবাদ অনির্বাণ।